হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। চাকরির জন্য অবশ্যই লেগে থাকলে অবশ্যই আপনারা চাকরি পাবেন এবং বিসিএস জন্য বা বিভিন্ন ব্যাংক জবের জন্য আমাদের দেশ সম্বন্ধে অবশ্যই প্রশ্ন আসে। প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন আসে দেশ এবং রাজধানী সম্বন্ধে। আজকে আমরা শুধু এশিয়া মহাদেশের 45টি দেশ কিভাবে আপনারা সুন্দরভাবে মুখস্থ রাখতে পারবেন এবং যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো পরীক্ষাতে আসলে দিতে পারবেন সেটাই আমরা এখন যাব। আসুন আমরা এশিয়ার 45টি দেশ কিভাবে মনে রাখবেন সেগুলো সন্ধে সন্ধে সুন্দরভাবে বুঝতাম। আসুন, এশিয়ার প্রথমেই রয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে রয়েছে দেশ, দক্ষিণ এশিয়াতে রয়েছে 8টি দেশ, যথা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরে হচ্ছে নিচে রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই 8টি দেশ রয়েছে, এগুলো মনে রাখতে পাবেন। চলুন আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব কতটি রয়েছে? 11টি দেশ রয়েছে। এগুলো আমি দুইটা ছন্দের মাধ্যমে মনে রাখার জন্য দুইটা ছন্দ আপনাদের দিব এবং খুব সুন্দর ছন্দ, যেগুলো খুব সহজে মনে রাখতে পারবেন। একটা হচ্ছে মালার, মায়াবী, কথার, লাইগা, সিঙ্গাপুর, হলাম ভিন দেশি। সিঙ্গাপুর হলাম ভিন দেশি, অর্থাৎ মালার, মায়াবী, কথার, লাইগা, সিঙ্গাপুর হলাম ভিন দেশি। মালার হচ্ছে মালয়েশিয়া, মায়ার হচ্ছে মায়ানমার, কথা হচ্ছে কম্বোডিয়া, থতে হচ্ছে থাইল্যান্ড, লাওস, তারপরে সিঙ্গাপুর, তারপর হচ্ছে ভিয়েতনাম। অর্থাৎ মালার, মায়াবী, কথার, লাইগা, সিঙ্গাপুর হইলাম ভিন দেশি। এটা হচ্ছে প্রথম ছন্দ। এবং দ্বিতীয় ছন্দতে আমরা চলে যাব। এখানে এখানে 7টি দেশ, এখানে এই ছন্দের মধ্যে রয়েছে 7টি দেশ, আর বাকি থাকলো 4টি দেশ। 4টি দেশের দ্বিতীয় নম্বর ছন্দ হচ্ছে তুমি ইন্দুরকে বুনায় ফেললা, তুমি ইন্দুরকে বুনে ফেললা। এটা হচ্ছে পূর্ব তিমুর, তুমি হচ্ছে পূর্ব তিমুর, ইন্দুর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে বুনাই হচ্ছে বুনাই দ্বীপ, তারপর হচ্ছে ফেললাম হচ্ছে ফিলিপাইন। এটা হচ্ছে 1, 2, 3, 4, এই 4টি দেশ, অর্থাৎ 11টি দেশ। তারপরে আমরা যাব মধ্য দূর প্রাচ্য, দূর প্রাচ্যে, দূর প্রাচ্য রয়েছে 5টি দেশ। একটা ছন্দটা হচ্ছে চীন, দুই কোরিয়া, জাপান, মঙ্গোলে। একটা হচ্ছে চীন, দুই কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মঙ্গোলিয়া। ঠিক আছে, এই 5টি দেশ রয়েছে সেখানে এই ছন্দের মাধ্যমে, অর্থাৎ চীন, দুই কোরিয়া, জাপান, মঙ্গোলে। এখন আমরা চলে যাব মধ্য এশিয়া, মধ্য এশিয়া, মধ্য এশিয়াতে রয়েছে 5টি দেশ। একটু দেশগুলো একটু কঠিন, যার কারণে মনে রাখা কঠিন, কিন্তু ছন্দের মাধ্যমে প্রকাশ করলে খুবই সহজ হয়। যেমন হচ্ছে ছন্দটা হচ্ছে খুবই সহজ, তাতুই কাকি, তাতে হচ্ছে তাজাকিস্তান, তাজাকিস্তান, তুতিয়ে হচ্ছে তুর্কি, মিনিস্থান, উতে হচ্ছে উজবেকিস্তান, হচ্ছে কাজাকিস্তান, কাতে হচ্ছে কাজাকিস্তান।
তারপর হচ্ছে কিতে হচ্ছে কিরগিস্তান, কিরগিস্তান। ঠিক আছে, তাতুই কাকি, কাজাকিস্তান, তুর্কিমিনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং কিরগিস্তান। তারপরে আমরা চলে যাব দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্য প্রাচ্য। ঠিক আছে, মধ্য প্রাচ্যের মধ্যে রয়েছে 16টি দেশ। প্রথম ছন্দ তিনটা ছন্দের মাধ্যমে প্রকাশ করা হবে, সেটা প্রথম ছন্দ হচ্ছে আজ, ইরান, ইরাক, ভাই ভাই, সিরিয়া, তুরস্কের ভয় নাই, আজ হচ্ছে আজারবাইজান, ইরান, ইরাক 1 2 3, সিরিয়া 4 5, এখানে রয়েছে কতটি, 5টি দেশ পেলাম। আজ, ইরান, ইরাক, ভাই ভাই, সিরিয়া, তুরস্কে ভয় নাই। তারপর 2 নম্বর ছন্দ লেবানন, জর্ডান, ফিলিস্তিনে, এলো, আজরাইল, অর্থাৎ লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং আজরাইল হচ্ছে ইসরায়েল, এই 4টি দেশ। ঠিক আছে, আর থাকলো কতটি, লেবানন, লেবানন, জর্ডান, ফিলিস্তিনে, এলো, আজরাইল, আর থাকলো 3 নম্বর। 3 নম্বর ছন্দ হচ্ছে সৌদি, কুয়েতের বাইরে, কাতার, আমির, ওমর, ইয়েমেন, হেলো। ঠিক আছে, সৌদি আরব 1, কুয়েত 2, বাহরাইন, বাহরাইন বাইরে হচ্ছে বাহরাইন, কাতার হচ্ছে 3, এটা হচ্ছে 4, আমির মনে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে 5, এটা হচ্ছে ওমন, ও মান 6, এটা হচ্ছে ইয়েমেন হচ্ছে 7, এই 7 16টি দেশ। এই হচ্ছে মোট 45টি দেশের ছন্দ। আশা করি সবার ভালো লেগেছে এবং পরবর্তী অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওগুলো। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, শুভকামনা। এবং শুভ কামনা রইল আপনারা খুব দ্রুতই জব পেয়ে যাবেন আশা করি, খুব পড়াশোনা খুব মনোযোগ দিয়ে।